আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি থাই স্যুপ। তো আমি যেভাবে তৈরি করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে এটা খুব মানে ভালো লাগে এইভাবে খেতে। তো খুব সিম্পলভাবেই আপনারা কিন্তু তৈরি করতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি কীভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে আজকে দেখাবো। তো এখানে আমি পানি দিয়েছি, আর পানির ভিতরে আমি হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আগে থেকেই, কারণ কর্নফ্লাওয়ারটা গরম অবস্থায় দিলে কিন্তু এটা দলা পেকে যায়। আর দিয়ে দিয়েছি ধনিয়ে পাতা, কাঁচামরিচ কুচি। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেব। তো কর্নফ্লাওয়ারটা চেষ্টা করবেন একটু আগে থেকে মানে ঠান্ডা অবস্থায় দিয়ে দিতে, তাহলে কিন্তু এটা ভালো হয় আর কোনো রকম ঝামেলা থাকে না। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে বেশ কিছুক্ষণ, এই যে দেখতে পাচ্ছেন, নারিয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি। এরপরে আমি একটি ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, তো সেই ডিমটা এর ভিতরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে এটাও দলা পেকে না থাকে। তো দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন, আর ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি টমেটোটা দিতে পারেন তাহলে কিন্তু ভালো হয় টমেটোটা থেকে। আর আমি দিয়েছি চিংড়ি মাছ 2 পিসের মতো। তো চিংড়ি মাছটা অনেকে চিকেন দিয়ে খায়, তো আপনারা চিকেনের বদলে যারা চিকেন দিয়ে খেতে পছন্দ করে না তারা চিংড়ি মাছ খেতে দিতে পারেন। আমার কাছে চিংড়ি মাছটা ভালো লাগে, এই কারণে আমি চিংড়ি মাছ দিয়েছি, বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এরপরে এই যে দেখতে পাচ্ছেন ম্যাগি থাই স্যুপটা আমি এর ভিতরে ঢেলে দিয়েছি, ঢেলে তারপর সম্পূর্ণটা এর ভিতরে দিয়ে আমি একেবারে ভালো করে ঘন হওয়া অবধি একটু অপেক্ষা করব। এটা একেবারে বেশি ঘন করা যাবে না আর একেবারে পাতলা করা যাবে না। আর অনেকের কালারটা ভিন্ন কালার আসে, তো তারা অবশ্যই রং ব্যবহার করে। তো যেহেতু আমরা বাসায় খাবো একটি হেলদি স্যুপ, তাই রং ব্যবহার না করাটাই ভালো। আর এর সাথে আপনারা চাইলে সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি কোনো রকম সবজি অ্যাড করব না, খুব সিম্পলভাবেই তৈরি করে খাবো। আর এটা বিকেলের নাস্তায় কিংবা সকালে আপনারা তৈরি করে খেতে পারেন, খুব হেলদি এই স্যুপটি। আর চিংড়ি মাছ না থাকলে বা চিকেন না থাকলে, এটা ছাড়াও যেহেতু এটা ডিম দেয়া আছে তাই খুব সহজেই কিন্তু তৈরি করে এটা খাওয়া যায়। তো আমার এটা প্রায় হয়ে গিয়েছে। এরপরে আমি একটি মানে সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। আমি যতটুকু করেছি তাতে আমার প্রায় 2টা পেয়ালায় হয়ে যাবে। আমি 2টা বাটিতেই সমানভাবে নিয়ে নিচ্ছি। আর এভাবে সহজভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু খুব মজাদার হয়। আসলে কোনো কিছুতেই এক্সেস ভালো না, এক্সেস কোনো কিছু করতে গেলে যেমন সেটা নষ্ট হয়ে যায় তেমনি খেতেও কিন্তু ভালো লাগে না। তাই সিম্পলভাবে আমরা সহজে তৈরি করে এভাবে খেতে পারি। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, একেবারে পারফেক্টভাবে এক প্যাকেট স্যুপ থেকে যে দেখতে পাচ্ছেন দুইজনার জন্য হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু মজাদার। আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি বাসায় প্রায় এভাবে তৈরি করে খেয়ে থাকি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটি, সবাই তৈরি করে খাবেন, খুব হেলদি একটি জিনিস। আসলে বাসায় তৈরি করে খাওয়ার মজাই একটা আলাদা, আবার বাইরে খাবার মজাও একটা অন্যরকম। তো আমি বাসায় যখন তৈরি করি এভাবেই তৈরি করে খেয়ে থাকি। সবাই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনারা কীভাবে তৈরি করে খান সেটাও তৈরি। আসলে এক এক জনে এক এক রকমভাবে তৈরি করে, আমার কাছে এই সিম্পলভাবে এরকম তৈরি করে খেতে ভালো লাগে আর আমি এভাবেই সবসময় খেয়ে থাকি। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।